তেলের সরবরাহ নিয়ে ওপেক প্লাসের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতি সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, বাজারের উত্থান পতন এড়ানো এবং বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল নিশ্চিত করার জন্য সৌদি আরবের উদ্বেগের বিষয়টি আমরা মূল্যায়ন করছি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ ধরনের বিষয়গুলো গঠনমূলকভাবে সমাধানকে উৎসাহিত করতে পাকিস্তান সর্বদা প্রস্তুত। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের সাথে আমাদের দীর্ঘস্থায়ী, টেকসই এবং ভ্রাতৃপ্রতিম সম্পর্কের বিষয়টি আমরা আবারও জোরালোভাবে উল্লেখ করছি। এর একদিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে তেলের উৎপাদন হ্রাস করার মাধ্যমে রাশিয়ার প্রতি সমর্থন দিচ্ছে সৌদি আরব। কিন্তু সৌদি আরব এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, স্রেফ ব্যবসায়িক কারণে তারা তেলের উৎপাদন হ্রাস করেছে। সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাস কার্টেল নভেম্বর থেকে দৈনিক 2 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার কথা ঘোষণা করেছে। এতে তেলের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে সৌদি আরবকে এই সিদ্ধান্তের জন্য মূল্য দিতে হবে। এবার অন্যরকম একটি খবর।